হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পনির রসমালাই ক্ষীর। তো তার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি এরকম করে ভেঙে নেব সবগুলো। আজকের এই রেসিপিটা পুরোই অন্যরকম, আর তোমরা না দেখলে একদমই মিস করবে। তো চলো শুরু করা যাক, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, পুরোটা স্কিপ না করে। আমি এইভাবে পনিরগুলো ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, এবার দিয়ে দেব কিছুটা খাবার সোডা। এটা কিন্তু একদমই অল্প দিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। তোমরা এখানে না দিলেও পারো, স্কিপ করতে পারো বেকিং পাউডার। এবার আমি ভালো করে পনিরটা মেখে নেব। এইভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি গোল গোল করে মিষ্টির মতো আমি বল করে নেব। আজকের এই পনির রসমালাই ক্ষীর এটা কিন্তু পুরোই অন্যরকমভাবে, আর না দেখলে অবশ্যই সত্যি মিস করে যাবে। তো চলো দেখতে থাকো। এরকমভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব পনিরের। আমার এখানে সবগুলো বল তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা পুরোটাই অন্যরকম, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে। দেখো আমার এখানে সবগুলো হয়ে গেছে এরকম। আর আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধের উপরে আমি এই বলগুলো এক একটা করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে। সবগুলোই আমি ঠিক এরকমভাবে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নেব বলগুলো। আমার এখানে সবগুলো বল এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি আমার লাগছে এখানে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1.5 কাপ জল। এ
এখানে চিনির পরিমাণ হিসেবে কিন্তু জলটা দিতে হবে। এবার চিনি আর এই জল একসঙ্গে ভালো করে একটু শিরা তৈরি করে নিতে হবে। দেখো আমার এখানে জল আর চিনি একসঙ্গে ভালো সুন্দরভাবে মিশে গেছে, আর ফুটে আসলেই আমি দিয়ে দেব তৈরি করা বলগুলো। চিনি আর জল ভালো করে ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো বলগুলো, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আদার্স কোনো কিছুই ব্যবহার করছি না, এমনকি এখানে আগে থেকে দুধও কিন্তু দিচ্ছি না। যেই একসঙ্গে আমি গুঁড়ো দুধটা এই বলের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, এটাই কিন্তু একদম ছেড়ে যাবে, আর এই বলগুলোও কিন্তু গলে যাবে। এবার কিন্তু একদম লো ফ্লেমে হতে দিতে হবে। দেখো এখানে দুধটাও কিন্তু প্রায় ছেড়ে দিচ্ছে খুব সুন্দরভাবে, আর রসটাও বেশ ভালো করে ফুটে আসছে। গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে। এখানে এবার দিয়ে দিলাম সামান্য দুধ। তোমরা এখানে চাইলে তোমাদের মতনই দুধ ব্যবহার করতে পারো, তোমাদের পরিমাণ মতো। আমি এখানে বেশি দিচ্ছি না, অল্পই দিয়েছি। দেখো এখানে কিন্তু এই বলগুলো এইভাবে জমে গেছে গলে। এটাই ছিল আমার আজকের নতুনভাবে নতুন রেসিপি, পনির রসমালাই ক্ষীর। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও। নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ, টাটা।